ব্যাক 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 কিলিং কিলিং সাইকেল চালাই কিলিং কিলিং সাইকেল চালাই আজকের সমাজ থেকে আল্লাহর কোরআনের শিক্ষাকে দূর করার জন্য একদল নাস্তিক বেঈমানেরা আমাদের দেশে বাজে সিলেবাস প্রণয়ন করে এদেশের সন্তানদের মধ্যে ইসলামিক চেতনাকে নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করছে এখন আমাদের দেশে শিক্ষক যারা শ্রেষ্ঠ সন্তান মানুষ গড়ার কারিগর আমাদের অন্তরে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এখনো আছে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু আমার ভাইরা জাতির শ্রেষ্ঠ শিক্ষকদেরকে জুকার বরাবর পরিকল্পনা নিয়ে ওদেরকে আজকে প্যাক প্যাক সাইকেলিন চালানো শিক্ষা দিয়ে হনুমানের আচরণ শিক্ষা দিয়ে আমার ভাইরা হিজলার আচরণ শিক্ষা দিয়ে এই জাতিকে একটি তামাশার জাতিতে রূপান্তরিত করার প্রচেষ্টা চালাচ্ছে যারা স্পষ্ট বলতে চায় এই স্বপ্ন তোমাদের স্বপ্নই থাকবে বাস্তবায়ন হবে না হবে না হবে না যেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তির ঘর রহমতের ঘর শান্তির পরিবেশ সৃষ্টি করে দেয় কে যেই মহিলা কোরআন পড়বে ওই মহিলাকে আল্লাহ পাক রহমত দ্বারা আবৃত করে নেবে যে পুরুষ কোরআন পড়বে ওই পুরুষকে আল্লাহ পাক কোরআনের রহমত দ্বারা আচ্ছাদিত করবে যেই বাচ্চা কোরআন পড়বে তার হৃদয়টাকে আল্লাহ পাক কোরআনের নূর দ্বারা ভরপুর করে দিবে এক সময় আমাদের দেশের তথা কথিত জ্ঞানী যারা বুদ্ধিজীবী যারা আমি বলি আমাদের দেশের যারা বুদ্ধিজীবী যাদেরকে বুদ্ধিজীবী মনে করা হয় বেশিরভাগ বুদ্ধিজীবীদের মাথায় চুল থাকে না কথা বলেন ঠিক কি না তবে এমনিতেই স্বাভাবিকভাবে অনেকের মাথায় আবার চুল থাকে না এটা টাক পড়ার সমস্যা আছে কিন্তু বেশিরভাগ বুদ্ধিজীবীদের মাথায় চুল থাকে না কারণ ওরা দিনরাত 24 ঘন্টা ইসলাম নিয়ে বাজে চিন্তা করতে করতে ওদের মাথায় আর চুল থাকার সুযোগ দেয় না কথা বলেন ঠিক কি না ওরা চিন্তা করছে এই জাতিকে কেমন করে ইসলাম থেকে দূরে সরানো যায় কেমন করে এই জাতিকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরানো যায় সেই জন্য তারা আমাদেরকে গত বছর একটি মেসেজ দিয়েছে মানুষ বানরের সৃষ্টি মানুষ বানর থেকে এসেছে আমরা বলি পাপিষ্ট ডারউইনের মতবাদ তোমরা বিশ্বাস করতে পারো আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের আদি পিতা হযরতে আদম আমরা বানরের সৃষ্টি হতে পারি না আমরা মহান মালিক আল্লাহর সৃষ্টি আমাদের সৃষ্টিকর্তা আছে না নাই আমরা বিশ্বাস করি আমরা আদম আলাইহিসসালামের বংশধর আমরা বানরের বংশধর নয় ওরা চিন্তা করলো এটা তো কাজে লাগানো যায় না সরকারও আমলে নেয় না এই জন্য তারা নতুন করে প্রণয়ন করছে এখন আমাদের দেশে শিক্ষক যারা শ্রেষ্ঠ সন্তান মানুষ গড়ার কারিগর আমাদের অন্তরে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এখনো আছে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু আমার ভাইয়েরা জাতির শ্রেষ্ঠ শিক্ষকদেরকে জুকার বরাবর পরিকল্পনা নিয়ে ওদেরকে আজকে প্যাক প্যাক সাইকেলিন চালানো শিক্ষা দিয়ে হনুমানের আচরণ শিক্ষা দিয়ে আমার ভাইয়েরা হিজলার আচরণ শিক্ষা দিয়ে এই জাতিকে একটি তামাশার জাতিতে রূপান্তরিত করার প্রচেষ্টা চালাচ্ছে যারা স্পষ্ট বলতে চায় এই স্বপ্ন তোমাদের স্বপ্নই থাকবে বাস্তবায়ন হবে না হবে না হবে না কেন কারণ এদেশের মুসলমান ইসলামের প্রতি দরদ আর মায়া আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার সংখ্যা অনেক বেড়েছে মসজিদের সংখ্যা অনেক বেড়েছে নামাজের সংখ্যাও বেড়েছে তার কারণ হলো ইসলাম নিয়ে যত অপপ্রচার চলবে তত ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন সুতরাং আপনারা যারা সচেতন নাগরিক আছেন মুসলমান আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্যাক প্যাক ব্যাঙের নাচ হাতির নাচ তারপর আমার ভাইয়েরা এই ধরনের সাইকেল চালানোর শিক্ষা দেওয়ার জন্য কি স্কুলে পাঠাবেন নাকি স্কুলে পড়াবো যে স্কুলে শিক্ষা দিবে আদর্শের শিক্ষা যে স্কুল শিক্ষা দিবে কোরআনের শিক্ষা যে স্কুল মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব আছে এগুলি যারা শিক্ষা দিবে এমন স্কুলে পড়াবো তবে আমার ভাইয়েরা যদি এমন শিক্ষা 12টা বেজে যায় আমাদের দেশের মানুষ প্রয়োজনে প্রতিটা জায়গায় জায়গায় মাদ্রাসা গড়ে তুলবে সব জায়গায় নূরানি শিক্ষাকে বাস্তবায়ন করবে ঠিক কিনা বলো সেই জন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমার আপনার জন্য নাজিল করলেন এই কোরআনে আল্লাহ তাআলা আমার আপনার জন্য বিধান দান করলেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে চমৎকার বিধান দিয়েছেন
আল্লাহ বলেন ও আমার প্রিয় নবী রহমতের নবী আমি আল্লাহ আপনার উপর কোরআন পাঠায়া দিলাম কেন পাঠালাম শুনেন ইল্লা আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما وامر بيا نبي رحمة نبي أبنا كمي الله دالا قرآن دان كوني ديلام أبنا جنة مي الله قرآن كريم نزل كوني ديلام কুরআন আমি আল্লাহ যথাযথভাবে সত্য নিয়ে নাযিল করলাম কেন নাযিল করলাম লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ আপনি আল্লাহর কুরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন আপনারা সবাই মিলে জবাব দিবেন সমাজের মধ্যে যদি কুরআনের বিচার হতো আমার ভাইয়েরা কোনো অনবিচার সমাজে থাকতো নাকি দেশের মধ্যে যদি আল্লাহর কুরআন দিয়ে বিচার হতো গোটা দেশের মধ্যে কোনো মানুষ অশান্তিতে থাকতো না অনবিচার থাকতো না সুতরাং সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় কুরআনকে সমাজের সাথে সেট করে নিতে হবে রাষ্ট্র যদি সমাজকে সুন্দর করতে হয় রাষ্ট্র যদি স্মার্ট গঠন করতে হয় জাতিকে স্মার্ট গঠন করার জন্য আল্লাহর কুরআনের শিক্ষার প্রচলন মানুষের মধ্যে ঘটাতে হবে আমার বন্ধু এই জন্য কোরআন আমাকে আপনাকে শালীনতার শিক্ষা দেয় ভদ্রতার শিক্ষা দেয় আল্লাহর কোরআন শান্তির শিক্ষা মানুষকে দেয় জোরে বলুন ঠিক কিনা এই কোরআনে আল্লাহ তাআলা আমার আপনার জন্য বিধান দান করলেন কি বিধান দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়ে দিয়েছেন স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এক ভাগ হলো পুরুষ আর এক ভাগ হলো নারী এক ভাগ হলো পুরুষ আর এক ভাগ হলো নারী জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার নারী আর পুরুষেরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আল্লাহ বলেন জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করলাম এটা দুনিয়ার কারো কারসাজি নয় দুনিয়ার কারো তেলস্মতি নয় জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করলাম জোড়ায় জোড়ায় মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম নারী জাতিকে সৃষ্টি করলাম আবার পুরুষ জাতিকে সৃষ্টি করলাম আল্লাহ বলেন এটা দুনিয়ার কারো নিদর্শন নয় এটা একমাত্র আমি মহান মালিক আল্লাহ পাকের নিদর্শন সুতরাং আল্লাহ নিদর্শন যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা রোমের একুশ নম্বর আয়াতে দুনিয়াবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইল্লা ফি ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ الله رب العالمين بلان وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا الله رونك ندر شن دنیا جمعنا چهت اسمان ندر شنیتا کار جنبالن کار زمین جدا فال فلا دیا چه گاس پلا چهت জমিনের যত নিদর্শন আছে আমার ভাইয়েরা জমিনের সমস্ত নিদর্শন বলি এগুলি কার আল্লাহ বলেন আমার অনেক নিদর্শন দুনিয়াতে আছে আমার অনেক নিদর্শন আমি আল্লাহ রেখে দিলাম তবে আমার নিদর্শন বলির মধ্যে অন্যতম নিদর্শন হলো ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রী আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি আমার আপনার জোড়া থেকে আমার আপনার বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা আমার আপনার সঙ্গিনী সৃষ্টি করেছেন আমার আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ বলেন কেন সৃষ্টি করলাম কেন করলাম লিতাসকুনু ইলাইহা যাতে করে তোমরা দুনিয়ার জমিনে সুন্দরভাবে বসবাস করতে পারো ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা আর আমি আল্লাহ কুদরতান ভাবে রহমতি ভাবে বরকতি ভাবে তোমাদের একে অপরের মধ্যে এমন একটা রহমত সৃষ্টি করে দিলাম এমন একটা ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম
আল্লাহ বলেন এই ভালোবাসাই বা কেন সৃষ্টি করলাম মানুষকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় কেন বানালাম ইল্লা ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন আল্লাহ বলেন এই নিদর্শনাবলীর মাঝে যত চিন্তাশীল মানুষ আছে ওদের জন্য নিদর্শন রয়েছে জোরে চিল্লা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে তোমাদেরকে আলাদা বানাইতে পারতাম আল্লাহ চাইলে পুরুষকে আলাদা বানাইতে পারতেন আল্লাহ চাইলে নারীকে আলাদা বানাতে পারতেন কিন্তু আমার ভাইয়েরা আলাদা যদি আল্লাহ পুরুষ জাতি বানাতেন নারী জাতি যদি আলাদা ভাবে আল্লাহ বানায় দিতেন একজনকে আরেকজনের সাথে জোড়ায় জোড়ায় সৃষ্টি না করতেন তাহলে আমার ভাইয়েরা দুনিয়ার জীবনটা বড় অবিচ্ছিন্ন হয়ে যেত সুখ দুঃখ ভাগ করার কোনো লোক পাওয়া যেত না বিপদে মুসিবতে কারো কোনো মানুষ পাওয়া যেত না আপনার পরিবার আপনার স্ত্রী আপনার সঙ্গী হয়ে আপনার সুখের ভাগী হয় আপনার স্ত্রী আপনার দুঃখের ভাগী হয় আপনার অসুস্থতার সময় আপনার পাশে থাকে আবার সেও যখন অসুস্থ হয়ে যায় আপনি তখন তার জন্য পেরেশানি হয়ে যান আপনি আবার তার জন্য ডাক্তার নিয়ে আসেন আপনি আবার তার জন্য চিকিৎসার ব্যবস্থা করেন হায়রান হয়ে যান পেরেশান হয়ে যান আল্লাহ বলে বান্দা যদি আমি আল্লাহ বন্ধন সৃষ্টি না করে দিতাম দুনিয়ার কোনো মূল্য থাকতো না দুনিয়ার মানুষের মধ্যে কোনো মূল্যায়ন থাকতো না এই সৃষ্টি করে দিলাম বন্ধন দিয়ে দিলাম আল্লাহ বলেন লায়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন তোরা ভেবে দেখ চিন্তা করে দেখ রে বান্দা আমি আল্লাহ কত মহান আমি আল্লাহ কত মহান করে সৃষ্টি করলাম আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করে বানাইলাম যখন যেটা দরকার সেটাই আমি আল্লাহ তোদেরকে দান করলাম যখন যা প্রয়োজন বান্দা তখন আমি আল্লাহ তোমাকে সেটাই দান করে দিলাম তোমার বুঝের জন্য যা দরকার সেটা দিলাম খাবারের জন্য যা দরকার সেটাই আমি আল্লাহ দিলাম চলার জন্য যা দরকার সেটা আমি আল্লাহ দিলাম এখন তুমি কিছু বুঝার পরে বলো দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ কই গোলাম রে তোর মতো না ফরমান নিকৃষ্ট বেয়াদব আমার জমিনে আরেকটা হতে পারে না ঠিক কিনা তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সাহারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমান ও রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমায় মিটাও সকল ছাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে ঠিক না তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমান ও রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বান্দা নারী বানাইলাম আমি পুরুষ বানাইলাম আমি ক্ষমতাও দিলাম আমি ইজ্জত দিলাম আমি সম্মান দিলাম আমি তারপর আমি আল্লাহর তুই চিনলি না আজকে দুনিয়াতে কিছু মানুষ আছে আল্লাহর দেওয়া সুন্দর চেহারা পেয়ে আল্লাহর দেওয়া সুন্দর রূপ যৌবন পেয়ে আল্লাহর দেওয়া সুন্দর লেখাপড়া পেয়ে জ্ঞান বুদ্ধি পাওয়ার পরেও আল্লাহকে অস্বীকার করে এমন কিছু নাফরমান জমিনে আছে না নাই আসতে বলবেন না জোরে বলুন আছে না নাই বাংলাদেশের কুশিক্ষিত বেহায়া মহিলা ছিল তাসলিমা নাসরিন জোরে বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যত বেশি
প্রপাগান্ডা ছড়িয়েছে তার মধ্যে এত বেশি প্রপাগান্ডা ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক ছড়াবার সাহস পায় নাই তাসলিমা নাসরিন আল্লাহর বিধানের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে বাংলার জমিনে থাকতে পারে নাই বোরখা পরে পালাতে বাধ্য হয়েছে আওয়াজ করে বলুন ঠিক কি না জিন্দাবাদ তাসলিমা নাসরিন সে বলেছে যে আল্লাহর বিধান আমি মানার দরকার কি ভ্যাট হলো আমার বিধান মানবো আল্লাহর এটা তো হতে পারে না জোরে করে নাউজুবিল্লাহ ভ্যাট হলো ওর বিধান মানবে আল্লাহর এটা কি হয় আমি বলি তাহলে সে বিবাহকে অস্বীকার করেছে জন্য বিবাহ বসে নাই সারা জীবন এখন সে আফসোস করে মাঝে মাঝে স্ট্যাটাসে আমার ভাইয়েরা বিবাহ হলো আল্লাহ পাকের নেয়ামত বিবাহের মাধ্যমে বৈধ সন্তান দুনিয়াতে আসবে আল্লাহ পাক এদের মধ্যে রহমত দিবে শান্তি দিবে বরকত দিবে কিন্তু আল্লাহর বিধানকে কটাক্ষ করে বলেছে প্যাট হলো আমার স্বাধীনতাও আমার যার সাথে মনে চায় তার সাথে আমি ঘুমাবো তার বাচ্চা আমি পেটে ধারণ করাবো আমি বলবো এই সংস্কৃতি হলো কুকুরের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আচ্ছা দুনিয়াতে আমেরিকার মতো দেশ যেখানে পৃথিবীর আজকে আমেরিকা মানুষকে সভ্যতা শিখাতে যায় অথচ ওদের মধ্যেই সভ্যতা বলতে কিছু নাই ওরা পুরুষে পুরুষে বিয়ে করে পার্লামেন্টের সদস্যরা মহিলা মহিলায় বিয়ে করে আমি তো বলি এক বান্দার আওয়াজ করে বলেন ঠিক কি না কি সভ্যতা ওরা শিখাবে সভ্যতার সত্তাদের মধ্যে নাই ওরা কি সভ্যতা শিখাবে সভ্যতা শিখতে আসো আল্লাহর কোরআনের কাছে কোরআন তোমাকে সভ্য বানায়া দিবে জোরে বলেন ঠিক কি না আমার কথায় কি রাগ করতেছেন বেজার হচ্ছেন আজকে মুসলমানের সমাজে উস্কে দিচ্ছে তারা আমেরিকার মহিলা মহিলারা যেইভাবে শর্ট প্যান্ট পরে রাস্তায় বের হচ্ছে আমার বাংলাদেশের মেয়েরাও বের হওয়া শুরু করছে জোরে বলেন ঠিক কি না আস্তে বলবেন না জোরে বলেন ঠিক কি না আমাদের দেশের মেয়েরা এখন তাফালিং করে দেখেন না আবার টিকটক করে কিছু মহিলা পুরুষও আছে অবশ্যই কিছু তবে টিকটকার সবচেয়ে বেশি মহিলারা সবচেয়ে বেশি বখাটে মেয়েরা টিকটকার এবং আমাদের দেশে সবচেয়ে বেশি নায়িকা আর গায়িকা যাদের কারণে মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প আসে নায়িকা আর গায়িকা আর আবার ওই সমস্ত নায়িকারা আমার ভাইয়েরা ওরা অপরাধ করেও জেলখানার থেকে হাতে মেহেদি দিয়ে বের হয় আর জাতির শ্রেষ্ঠ সন্তানরা বন্দি থাকতে হয় জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা দুঃখ লাগে এদেশের আলেমরা কখনো মানুষকে খারাপ কথা বলে না আমাদেরকে এনেছেন কেন একটাই কারণ আমরা কোরআন থেকে সঠিক কথাগুলি বলবো যদি সঠিক কথা না বলে আল্লাহর আদালতে আমাকে জবাবদাহি করতে হবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা তো বলতেছিলাম গায়িকা যখন বাড়বে নায়িকা যখন বাড়বে নর্তকী যখন বাড়বে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে বাংলাদেশে গোটা বিশ্বে এখন গজব চলছে একটা নীরব অভাব চলছে যে অভাব কেউ মুখ দিয়া প্রকাশ করে না বাজারে গেলে টের পায় ঠিক কিনা আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝেন এই জন্য আমি বলছিলাম আজকের সময়ে যদি সভ্যতা শিখতে হয় গোটা জাতিকে সভ্য বানাইতে হয় কোরআনের শিক্ষা ছাড়া সভ্য জাতি বানানো যাবে আমার ভাইয়েরা নাস্তিকরা বলে নাস্তিকরা বলে তারা বলে বিবাহ শাদী কি দরকার বিবাহ শাদীর কোনো প্রয়োজন নাই যার সাথে যার যখন সময় হয় সে তখন তার সাথে থাকবে এই থিওরি যারা অনুসরণ করে আমার ভাইয়েরা এরা কখনো মুসলমান হতে পারে এই জন্য পুরুষ মহিলার সমান অধিকার ওরা চায় পুরুষের অধিকার সমান মহিলার অধিকার সমান কি সমান আচ্ছা আল্লাহ তো সমান ভাবে পুরুষ আর মহিলাকে বানাইয়ে নাই পুরুষের গায়ে যে শক্তি মহিলার গায়ে এত শক্তি আছে পুরুষরা যেই পরিমাণ মাটির ওরা মাথায় নিতে পারবে মহিলারা কি ওই পরিমাণ মাটির বোঝা মাথায় নিতে পারবে তাহলে তো পেশ লাগবে দুইজন যদি সমান তাহলে চাকরি করে দুইজনই সকাল আটটায় বের হয় বিকাল পাঁচটায় বাসায় আসে এসে দেখবে খাবার নাই রান্না বান্না নাই একজন আরেকজনকে বলবে গরম লেগে গেছে না ফাঁকা দিবেন না গরম লেগে গেছে আমাকে তুমি একটু বাতাস করে দাও না শরবত বানায় দাও না মহিলা আওয়াজ দিয়ে বলবে তুমি যেমন কাম করে আইছো আমিও তো কাম করে আইছি তুমি যেমন সরকারি চাকরি করছো আমিও কাজ সরকারি চাকরি করছি তুমি যেমন অফিসের কাজ করেছো আমিও করেছি এত দিয়া নেওয়া সম্ভব না তোমারটা তুমি লইয়া লইয়া খাও জোরে বলে ঠিক কিনা অশান্তি লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না
আবার আধুনিক সমাজের মহিলারা স্লোগান দিয়ে মাঠে নেমেছে ভাঙ্গা করে থাকব না স্বামীর কথা মানব না দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে এই স্লোগান দিয়ে মাঠে নামার কারণে নারীর সম্মান বাড়ে নাই নারীর সম্মান এত কমেছে মা জাতি শ্রেষ্ঠ জাতি ওদের মাথায় যখন মাটির ওড়া দেখি তখন আফসোস ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না এই জন্য নারী জাতি বাহিরে যেতে পারবে কোনো বাধা নাই তবে নারী যদি বাহিরে যায় তিনটা কারণে যেতে পারবে জোরে বলেন কয়টা আরো জোরে তিনটা কারণে নারী বাহিরে যেতে পারবে এক নাম্বার কারণ হলো শিক্ষার জন্য নারী চাইলে বাহিরে যেতে পারবে দুই নাম্বার হলো যদি অসুস্থ হয় চিকিৎসার জন্য প্রয়োজন নারী বাহিরে যেতে পারবে তিন নাম্বার হলো যদি মহিলার করে খাবার আনার মতো কেউ না থাকে খাবার আনার জন্য মহিলা বাহিরে যেতে পারবে তবে বাহিরের পরিবেশটাও হতে হবে ঘরের পরিবেশের মতো বাহিরের পরিবেশটাও হবে ঘরের পরিবেশের মতো তার মানে ঘরের পরিবেশে যেমন দরজা আছে জানালা আছে ঘরের পরিবেশে যেমন আলো বাতাস আছে আপনিও যখন বাহিরে হবেন তখন আপনি বোরখা পরিধান করে বের হবেন আপনি হিজাব পরে শুধু বের হলে চলবে না আপনার মুখটাকে ঢেকে বের হতে হবে সুন্দর পোশাক পরে রাস্তায় বের হতে হবে এক কালারিং কাপড় পরে রাস্তায় বের হতে হবে শালীন পোশাক পরে রাস্তায় বের হতে হবে ঠিক কিনা এখন আমার ভাইরা এমন বোরখা পরে যে বোরখার আকর্ষণ আরো বেশি কালারিং কালারিং কত কালার যে এক বোরখায় দেয় আল্লাহই ভালো জানে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই বোরখা পরে আরো বেশি আকর্ষণ বাড়ায় এরকম বোরখা শরীয়তে জায়েজ নেই শরীয়তে জায়েজ হলো ঢিলা ঢালা বোরখা হবে আমার ভাইয়েরা সাদা অথবা কালো এক কালারিং বোরখা হবে এক কালারিং বোরখা হবে বোরখা পরলেন আপনি আবার চেহারা ঢাকে রাখলেন তার মানে আপনি দরজা বন্ধ জানালা বন্ধ করে দরজা খুলে রাখলেন এটার নাম পর্দা হতে পারে না পর্দা হবে আপনার এরকম আপনার গোটা সব পুরো শরীরকে আবৃত করে চোখ দেখায় যাতে আপনি দেখে চলতে পারেন এমন ভাবে বোরখা পরিধান করে আপনাকে রাস্তায় বের হবে যদি এমন শরীর বোরখা পরে আমার সমাজের যুবতীরা রাস্তায় বের হয় কোন যুবক ইপ্রিজিং করবে না ইপ্রিজিং আসে কেন ইপ্রিজিং হয় কেন একটা বড় কারণ হচ্ছে নারী সমাজের বড় উশৃঙ্খল পোশাক পরিধান করে রাস্তায় বের হয় জোরে বলেন ঠিক কিনা কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা সেই জন্য আমার প্রিয় ভাইয়েরা নারী জাতি যদি শালীন হতে হয় ভদ্র হতে হয় নারী জাতি যদি সম্মানের জাতি হতে হয় নারী জাতি যদি ইজ্জতওয়ালা জাতি হতে চায় আল্লাহ পাক নারীর জন্য বিধান দিলেন তোমার স্বামীর কথা তুমি মানো এখন হ্যাঁ কয় আমি স্বামীর কথা মানবো স্বামী আমার গোলাম হয়ে কুল পায় না আমি স্বামীর কথা মানবো আর বাস্তবিক সত্য আমাদের দেশের কিছু পুরুষ আছে মহিলাদের সামনে গেলে এখন কথাই বলতে পারে না কেমন বাজার করে মহিলা সব সব পুরুষ না আলহামদুলিল্লাহ অনেক পুরুষ আছে যারা পুরুষ উচিত জবাব দিতে জানে যারা নারীকে স্ত্রীকে প্রাধান্য দানিয়া না দিয়া মা বাবাকে প্রাধান্য দিয়ে চলে যারা নারীর কথা না শুনে নিজের বিবেক বুদ্ধি মতো চলে এমন বহু পুরুষ দুনিয়াতে আছে কিন্তু কিছু আছে মগা মার্কা যারা বাজার করতে গেলে ব্যাগটা নিজের হাতে না টাকাটা ম্যাডামের হাতে দেয় হ্যাঁ কথা কয় না কে ওয়াজ কি কিছু উপরে পড়তেছে নাকি ওয়াজ কিছু উপরে পড়ে যাচ্ছে আচ্ছা পড়লে কোনো অসুবিধা আছে জেনে বলেন অসুবিধা আছে আমার ভাইয়েরা বিশেষ করে রাজধানী শহরে আমরা দেখি মার্কেটে যখন যায় তখন টাকাটা হাতে নিয়ে রাখে ম্যাডাম মানি ব্যাগের মধ্যে টাকা হ্যাঁ সাইড ব্যাগের মধ্যে টাকা আর সাহেব ব্যাগ একটা হাতে নিয়ে পিছনে পিছনে ঘুরতে থাকে তার কারণ হলো কি চাকরি দিয়েছে মেয়ের বাবা জোরে কয় না ঠিক না চাকরি দিয়েছে মেয়ের বাবা এই জন্য মেয়ের দাপট অনেক বেশি বিয়ে করেছে যৌতুক নিয়া যার জন্য মেয়ের দাপট অনেক বেশি কথা আওয়াজ করে বলুন ঠিক কিনা সাহস তো আপনি দিয়েছেন এখন ব্যাগ হাতে নিয়ে ঘুরে দামাদামি করতে গেছে শাড়ির দোকানে গেছে শাড়ি একটা কিনবে শাড়ির দাম বলেছে 5,000 টাকা তো বেচারাম চিন্তা করে এত দামের শাড়ি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি আমি দুই একটা দাম বলি দোকানদার ভাই 3,000 টাকা দিবেন ধমক দিয়া কয় তোমার না বলছি আমার মুখের উপর কথা বলবো না স্বামীরে ধমক দেয় এই মার্কা মহিলা এই সমাজে একজনও নাই কথা কয় আছে না নাই স্বামীরে ধমক দেয় এই ধরনের মহিলা আছে না নাই মহিলারা মা বোনেরা শুনেন স্বামী যদি অন্যায় করে
বরদাস করা সহ্য করা আপনার জন্য উচিত স্বামীর মুখে তর্ক করবেন না বেয়াদবি করবেন না আল্লাহর জান্নাতে যেতে পারবেন না ঠিক কি না বলেন মহিলার কাছে শিখুক ধরা এজন্য এমন কাজ করবেন না যাতে আপনি স্ত্রীর কাছে ধরা পড়ে থাকতে হয় বিয়ে করার সময় যৌতুক নেওয়া যাবে না আমার ভাইয়েরা শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা আমার ভাইয়েরা চেয়ে আনা যাবে না চাকরি যাওয়া যাবে না বরং আপনি যা খাবেন আপনার স্ত্রীকেও তা খাওয়াবেন আপনি যা পড়বেন আপনার স্ত্রীকে তা পড়াবেন আপনার স্ত্রী আপনার বাধ্য হতে অনুগত হতে বাধ্য থাকবে আপনার অবাধ্য হবে না ঠিক কি না আমার ভাইয়েরা এজন্য আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে শান্তি যদি পেতে চাও আমার দ্বীনের পথে আসো কোরআনের পথে আসো কোরআন তোমাকে শান্তির রাস্তা দেখাবে এজন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করার জন্য ভালোবাসার এক নিবিড় সম্পর্ক সৃষ্টি করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত চমৎকার করে বানালাম কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আর কয়েক মিনিট চলবে আলোচনা এত চমৎকার করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একে অপরের প্রতি মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম আমার ভাইয়েরা স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর মহব্বত এটা দুনিয়ার কারো বানানো নয় স্বামী স্ত্রীর ভালোবাসা এটা কে সৃষ্টি করে দিয়েছে এজন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখার জন্য বলেছেন আমার ভাইয়েরা রহমতের নবী নারী জাতিকে সম্মান করেছেন স্ত্রী জাতিকে সম্মান করেছেন মর্যাদা দিয়েছেন স্ত্রীকে আল্লাহর নবী এত সম্মান করেছেন কথা শুনেন স্ত্রীকে আল্লাহর নবী এত সম্মান করেছেন রহমতের নবী বলেন আমার কাছে তিনটা জিনিস হলো প্রিয় হুব্বি বাইলাইয়া সালাত আমার কাছে তিনটা জিনিস হলো প্রিয় এক নাম্বার হলো রহমতের নবী বলেন আমার কাছে এক নাম্বার হলো আতিব সুগন্ধি সুগ্রান দুই নাম্বার হলো নিসাব দুই নাম্বার হলো মহিলা আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয় আর তিন নাম্বার নবীজি বলেছেন ওয়া কুররাতু আইনি ফিস সালা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালা আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমার চক্ষু এমন শীতল হয়ে যায় আর কোন ইবাদতে আমার চক্ষু এত শীতল হয় না আমি নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি প্রশান্তি খুঁজে পাই জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার মহিলাদের মধ্যে আল্লাহ পাক অনেক সম্মানী মহিলা রেখেছেন কোরআনে কারীম আল্লাহ তাআলা মা জাতির সম্মানের কথা আলোচনা করেছেন কোরআনে মহিলাদের সম্মানের কথা আছে না নাই মহিলাদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন যেই নাম হলো হযরতে মারিয়াম বিনতে ইমরান হযরতে মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন আবার মহিলাদের সমষ্টিগতভাবে সব মহিলাদের জন্য আল্লাহ পাক কোরআনে একটা সূরা দান করলেন যেই সূরার নাম হলো সূরাতুন নিসা আবার সূরাতুত তাহরিমে আল্লাহ পাক চারজন মহিলার কথা বললেন আমার ভাইয়েরা দুনিয়ার পুরুষ যেমন জান্নাতে গ্যারান্টি পেয়েছে জান্নাতের ঘোষণা পেয়েছে এমন কিছু জান্নাতি মহিয়সী মহিলাও আছে যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের গ্রান্ট পেয়ে গেছে এই জান্নাতের গ্রান্ট যারা পেয়েছে রহমতের নবী তাদের চারজনকে শ্রেষ্ঠ বলেছে জোরে কেন আল্লাহু আকবার রহমতের নবী বলেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ বর্ণনা করেন কাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আরদি আরবা খুতুতেন নবীজি জমিনের মধ্যে চারটা দাগ দিলেন নবীজি আমার একটা দাগ দিলেন দুইটা দাগ দিলেন তিনটা দাগ দিলেন চারটা দাগ দিলেন সাহাবাই কেরাম তাকে আছে নবী জমিনের মধ্যে কেন এমন দাগ দেয় সাহাবাই কেরামদের দাগ দেখে নবীজির দাগ দেখে সাহাবাই কেরাম অবাক নয়নে তাকিয়ে আছে নবীজি প্রশ্ন করলেন আমার সাহাবীরা রে তোমরা এই দাগগুলির রহস্য জানো কিনা বলো সাহাবাই কেরাম বলেন না নবীজি আমরা জানি না এই রহস্যগুলি আল্লাহ ভালো জানেন আর আপনি নবী ভালো জানেন রহমতের নবী বললেন আফজলুন নিসাই আহলিল জান্নাহ এই চারজন হলো জান্নাতের শ্রেষ্ঠ মহিলা আল্লাহু আকবার এক নাম্বার নবীজি যার নাম মোবারক ঘোষণা করলেন তিনি হলো আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আমার নবীজির প্রথম স্ত্রী আম্মাদান হযরত খাদিজা যে খাদিজা আমার নবীর জন্য এত কষ্ট করেছে যেই খাদিজা আমার নবীর জন্য এত মেহনত করেছে এত কোরবানি দিয়েছে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে দাওয়াতের কাজ করতে গিয়া বেঈমানরা যখন আমার নবীর পাথর ভাত নবীজির শরীর মোবারক পাথরের আঘাতে জর্জরিত হয়ে যেত রক্তাক্ত হয়ে যেত আমার নবীজি বাসায় চলে যেতেন মন খারাপ করে
আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হাজিরি করতেন না নবীজির ঘামগুলি মুছে দিতেন নবীজির ক্ষতগুলি সুন্দর করে আল্লাহর নবীর ক্ষতগুলি সুন্দর করে শুকায় দিতেন আর আমার নবীকে ডেকে ডেকে বলতেন ওগো আল্লাহর নবী রহমতের নবী আপনি মন খারাপ করবেন না চিন্তা করবেন না আজকের যেই জাতিরা আপনাকে পাথর মারতেছে যেই জাতির লোকের আপনারে পাথর মারে ওরা এক সময় কালিমা পড়বে আল্লাহু আকবার নবীজিকে সান্তনার বাণী শোনাতেন আম্মাদান হযরত খাদিজা এইজন্য রহমতের নবী হযরত খাদিজার নাম এক নম্বরে ঘোষণা করলেন দুই নম্বরে নবীজি যার নাম ঘোষণা করলেন তিনি হলো ফাতেমা বিনতে মুহাম্মদ নবীজির সর্বকনিষ্ঠ কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বরে নবীজি যার নাম ঘোষণা করলেন তিনি হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম আর চার নম্বরে নবীজি যার নাম ঘোষণা করলেন তিনি হলো একজন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ফেরাউনের স্ত্রী হয়ে জান্নাতি হয়েছে আমাদের দেশে মুসলমানের স্ত্রী হয়ে অনেক মহিলা জান্নাতি হতে পারবে না এটা দুঃখ আর আফসোস করা ছাড়া কিছুই হবে না কারণ আজকের সমাজে মহিলারা তো হযরত আসিয়াকে অনুসরণ করছে না হযরত আসিয়ার জিন্দেগি যদি আপনাদের সামনে বলতে যাই লম্বা সময় লাগবে বন্ধ হযরত আসিয়া এমন একজন মহিলা যেই মহিলাকে আঘাত করতে করতে অত্যাচার করতে করতে নির্যাতন করতে করতে হযরত আসিয়ার জীবনটা যখন চলে যাবে মালিকের দরবারে দুই হাত উঁচা করে বলছে আল্লাহ আমি তোমার দরবারে কিছুই চাই না মাওলা তুমি আমার জন্য জান্নাতে যে ঘরটা বানাইলা আমি তোমার সে জান্নাতের ঘরটা দেখে মরতে চাই আল্লাহ তোমার জান্নাতের ঘর দেখে আমি মরতে চাই তোমার জান্নাতের ঘর দেখে আমি মরতে চাই আল্লাহ ডাক দে বলে ও জিব্রাইল আমার আসিয়ার কাছে চলে যাও আমার আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো হযরত আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো আর হযরত আসিয়া জান্নাত দেখে একটা মুচকি হাসি দিয়েছে ওই হাসির সাথে মালাকুল মওত আজরাইল জানটা কবজ করে নিয়ে গেছে চিল্লা বলেন আল্লাহু আকবার তাহলে আমার ভাইয়ারা জান্নাত শুধু পুরুষরাই পায় না বরং মহিলারাও জান্নাত পায় কি পায় না জেনে বলেন পায় কি পায় না এই মহিলাদের জন্য আজকে বলে যায় ও আমার মায়ের আপনাদের জন্য জান্নাত পাওয়া বড় সহজ যে মহিলারা চারটা আমল করবে চারটা আমল জোরে বলেন কয়টা আরো জোরে সবাই বলেন যেই মহিলারা চারটা আমল করবে আল্লাহর হাবিব রহমতের নবী বলেন ওই মহিলার জন্য জান্নাতের প্রতিটা দরজা খোলা থাকবে যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে চিল্লা বলেন আল্লাহু আকবার চারটা আমল যেই মহিলা করবে এক নম্বর আমল হলো নবী বলেন আইয়ুম আমরা তিনি দা সল্লাত খামসা যেই মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে দুই নম্বর হলো সামাত শাহরা যেই মহিলা রমজান মাসের রোজা রাখবে তিন নম্বর হলো ওয়াহসানাত ফরজাহা যেই মহিলা নিজের সতীত্ব লজ্জাস্থানের হেফাজত করবে আর চার নম্বর হলো আতাত বালাহা স্বামীর খেদমত যেই মহিলা করবে যেই মহিলার প্রতি স্বামী খুশি হবে যেই মহিলার প্রতি স্বামী খুশি হয়ে যাবে রহমতের নবী বলেছেন ফালতাদ খুল মিন নাইয়া বাবিল জান্নাতি শাহ যেই জান্নাতের দরজা দিয়া খুশি ওই জান্নাতের দরজা দিয়া আল্লাহর বান্দে জান্নাতে ঢুকবে কেউ বাধা দিবে না চিল্লা বলেন আল্লাহু আকবার আমার ভাইরা এই জন্য আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর মহিলারা তো সহজে জান্নাতে যাবে আমরা কি সহজে জান্নাতে যাওয়ার রাস্তা নাই হ্যাঁ আছে নবীজি বলছেন মাইয়াজ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমা লাহুল জান্নাহ যে পুরুষ মহিলা জবান হেফাজতের জিম্মাদারি হবে ইস লজ্জাস্থানের হেফাজতের জিম্মা নেবে আমি নবী রহমতের নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব চিল্লা বলেন আল্লাহু আকবার সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে দেখাই নারে তাকবীর জোরে আওয়াজ করে বলেন নারে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আর জোরে বলেন আমিন আমার আলোচনায় আমার কথায় কি আপনারা কি কষ্ট পেয়েছেন রাগ করেছেন আমার ভাইয়েরা একটু খাস করে দোয়া করবেন প্রতিদিনই কথা বলতে হয় যার জন্য অনেক কষ্টে কথা বলতে হয় আল্লাহ তাআলা যেন পূর্ণ সুস্থতা দান করেন গলার আওয়াজকে ভালো করেন সুস্থ করে দেন জোরে বলেন আমিন আপনাদের খেদমতে কয়েক মিনিট সময় চাচ্ছি আমি আল্লাহর রাস্তে একটু সময় দিবেন আমাকে যদি দেন আমি দোয়া করব খুশি হব মেহমানকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায় আমি আপনাদের খেদমতে চাই এই মসজিদ আল্লাহর ঘর পিহর বাজার বাইতুল আমান
জামে মসজিদ আল্লাহর ঘর এই ঘরের সন্তুষ্টি ঘরের সৌন্দর্যের জন্য এই ঘরকে সুন্দর করার লক্ষ্যে এই ঘরের আরো সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে কোন ভাই আছেন কিনা হুজুর এই 5000 টাকা দান করুন।